Welcome students. আজ আমাদের আলোচ্য বিষয় হলো বামনত্ব বা ডোয়ারফিজম। আচ্ছা, বামনত্ব হলো এক ধরনের রোগ যে ক্ষেত্রে মানুষ লম্বা হয় না, অর্থাৎ মানুষের হাইট 4 ফুট বা তার কম হয়েই থেকে যায়। তার বয়স বাড়ার সাথে সাথে যে মানুষের হাইট বৃদ্ধি পায়, উচ্চতা বৃদ্ধি পায়, সেই বৃদ্ধিটা হয় না। বয়স বাড়ার সাথে সাথেও উচ্চতাটা বাড়ে না, একটা নির্দিষ্ট উচ্চতাতে তার বৃদ্ধি থেমে যায়। এরকম অস্বাভাবিক অবস্থাকে বলা হয় বামনত্ব বা ডোয়ারফিজম। অর্থাৎ তার শারীরিক সমস্ত অঙ্গ প্রত্যঙ্গই একটা ছোট বাচ্চার মতো দেখাবে। তো এই রোগটা হয় কেন? আমরা যে এর আগে একবার পড়েছি বামনত্ব সম্পর্কে, যেটা পিটুইটারি গ্রন্থি পড়তে গিয়ে, পিটুইটারি গ্রন্থি নিঃসৃত যে গ্রোথ হরমোন বা STH সোমাটোট্রফিক হরমোন, এই হরমোনটা যদি শৈশবকালে কম ক্ষরিত হয় তাহলে সেই ব্যক্তির উচ্চতা বৃদ্ধি পাবে না। তাহলে বামনত্ব রোগের কারণ হলো গ্রোথ হরমোন বা STH হরমোনের কম ক্ষরণ। এবার প্রশ্ন হলো, এই কম ক্ষরণটা কেন হয়? মানুষের দেহে হরমোনাল ইমব্যালেন্স বা হরমোন যে ক্ষরণের তারতম্য, এটা বিভিন্ন কারণে হয়ে থাকে। তো এখানে গ্রোথ হরমোন কম ক্ষরণ হওয়ার অনেক কারণ হতে পারে। এক্ষেত্রে জেনেটিক প্রবলেম হতে পারে, যে নির্দিষ্ট জিনটা এই গ্রোথ হরমোনটাকে তৈরি করে সেই জিনে কোনো সমস্যা থাকতে পারে, তার ফলে এই হরমোনটা তৈরি হচ্ছে না। খুব পুয়ার নিউট্রিশন, মানে পুষ্টি খুব কম পাচ্ছে শৈশবকালে কোনো এক ব্যক্তি, তাহলে গ্রোথ হরমোন ক্ষরণ কিন্তু কম হতে পারে। অথবা হতে পারে যে পিটুইটারি গ্রন্থির কোনো অংশ ড্যামেজ হয়েছে বা কোনো কারণে পিটুইটারি গ্রন্থিটা ঠিকঠাকভাবে কাজ করতে পারছে না, এই সব কারণের জন্য গ্রোথ হরমোন ক্ষরণটা কম হতে পারে। এবং গ্রোথ হরমোন ক্ষরণ কম হলেই যে রোগটা হবে সেটাই হলো বামনত্ব। তাহলে এখন প্রশ্ন হলো, এই রোগটাকে ঠিক করা যায় কি না? ঠিক করার উপায় আছে, কিন্তু সেটা শৈশবকালেই করতে হবে। কি করতে হয়? কোনো একটা ব্যক্তির যদি গ্রোথ হরমোন কম ক্ষরণ হয় তাহলে সেই ব্যক্তিকে গ্রোথ হরমোন থেরাপি করে তার বৃদ্ধি স্বাভাবিক করা যায়। কিন্তু সেটা সেই ব্যক্তি যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায় তাহলে কিন্তু এই থেরাপিটা করা সম্ভব নয়। অবশ্য এক্ষেত্রে শুধুমাত্র উচ্চতাই কম হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যে সাইজে ছোট হয়, এছাড়া মেন্টাল হেলথের কোনো রকম প্রবলেম হয় না। কারণ মানসিক যে ক্ষমতা, চিন্তাভাবনা বা মস্তিষ্কের যে ক্ষমতা, সেটা নর্মাল থাকে। এবং প্রজননের ক্ষেত্রেও, প্রজনন ক্ষমতাও এক্ষেত্রে স্বাভাবিক থাকে। পরের ক্লাসে আমরা ডায়াবেটিস ইনসিপিডাস এই রোগটা সম্পর্কে আলোচনা করবো।